ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন দুই ম্যাচ পর লিগ ওয়ানে জয়ের স্বাদ পেল পিএসজি মোপেলিয়ার বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত প্রত্যাশিত জয় নিয়ে ফিরেছে থমাস ডোকেলের দল প্রতিপক্ষের মাঠে শনিবার তিন এক গোলে জিতেছে বর্তমান লিগ ওয়ান শিরোপাধারীরা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে তিন এক গোলের জেতা ম্যাচের দল থেকে ব্যাপক পরিবর্তন নিয়ে এই ম্যাচে মাঠে নেমেছে পিএসজি দলের বাহিরে রাখা হয়েছে নেইমার জুনিয়রকে ভক্তদের মনে প্রশ্ন ছিল কেন এই ম্যাচে খেলা হয়নি নেইমারের মূলত বিশ্রাম দেওয়ার জন্য ব্রাজিলিয়ান তারকাকে ওয়ানের ম্যাচটিতে দলের বাহিরে রেখেছেন পিএসজি কোচ থমাস টোকেল চ্যাম্পিয়ন্স লিগেই খেলবেন নেইমার নেইমারকে ছাড়া এদিন কিছুটা আক্রমণে পিছিয়েছিল পিএসজি তবে বল দখলে আধিপত্য দেখিয়েছে তারা ম্যাচের তেত্রিশতম মিনিটে ডাকবার গোলে এগিয়ে যায় পিএসজি এরপর একচল্লিশতম মিনিটে সমতায় ফিরে মোপেলিয়ে এক এক গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে ম্যাচের সাতাত্তরতম মিনিটে ময়জেকেনের গোলে দুই এক গোলে এগিয়ে যায় পিএসজি দুই এক ব্যবধানে এগিয়ে থাকা পিএসজি নিজেদের তৃতীয় গোলের দেখা পায় ম্যাচের একানব্বইতম মিনিটের সময় এ সময় বদলি হিসেবে নামা কেলিয়ান লিয়ান করলেন গোল তাতেই বড় জয় নিশ্চিত হয় পিএসজির শেষ পর্যন্ত তিন এক গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমারের দল তেরো ম্যাচে নয় জয় এক ড্রয়ে পিএসজির পয়েন্ট আটাশ